ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عليه أفضل الصلاة وأتم التسليم بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصيكم ونفسي بتقوى الله فهي وصية الله سبحانه وتعالى للأولين والآخرين সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে যার করুণা এবং কৃপায় সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমাবারে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যতার জন্য আল্লাহর জমিনের সর্বোত্তম ভূমি আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম নবিয়ানা মুহাম্মদ, তার পরিবার পরিজন অনুসারী বর্গের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, আমি নিজেকে এবং আপনাদেরকে ওসিয়াত করতেছি আল্লাহ ভীতির পরহেজগারির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে চূড়ান্ত বিশ্বাস এবং আনুগত্যতার। কারণ আল্লাহ ভীতি হচ্ছে পূর্বকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত হয়ে যাওয়া মানুষগুলোকে যে বিষয় ওসিয়াত করেছেন সেই ওসিয়াতকৃত বিষয়ের মধ্যে অন্যতম বিষয়। ঠিক একইভাবে কেয়ামত পর্যন্ত আগত মানুষগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ের ওসিয়াত করেছেন সেটার নামই হচ্ছে তাকওয়া। যে প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার একটি আয়াতে কারিমার উপরে। আয়াত নাম্বার হচ্ছে 177। যে আয়াতে কারিমার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত ঈমানদার সত্যিকার অর্থে যারা ঈমানের দাবিতে সত্যবাদী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রমাণ দিতে পেরেছে, একইভাবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মোত্তাকি পরিচয়ের সার্টিফিকেট নিতে পেরেছে সেই সমস্ত মানুষগুলোর এই আয়াতে কারিমার ভিতরে 6টি গুণাবলীর কথা তুলে ধরা হয়েছে। যেই 6টি গুণাবলীকে 3টি ক্যাটাগরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্যস্ত করে দিয়েছেন। যার প্রথম ক্যাটাগরি হচ্ছে ঈমানের ক্যাটাগরি, দ্বিতীয় যে ক্যাটাগরি সেটা হচ্ছে আমলের ক্যাটাগরি, তৃতীয় যে অবস্থা সেটা হচ্ছে আখলাকের ক্যাটাগরি বা আখলাকের অবস্থা। এই 3টি স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো গুণাবলী উপস্থাপন করে আয়াতে কারিমার শেষ দিকে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই মানুষগুলোই হচ্ছে ওই ধরনের ঈমানদার যারা তাদের ঈমানকে সত্য হিসাবে প্রমাণ করে দেখিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল আযীম। এখানেই শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আবার বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে প্রকৃত মোত্তাকি, এরাই হচ্ছে প্রকৃত পরহেজগার, এরাই হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহ ভীরু মানুষ। যে প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে প্রকৃত মোত্তাকি এবং ঈমানের দাবিতে যারা সত্যবাদী, ঈমানের দাবিতে যারা মিথ্যাবাদী নয়, ঈমানের দাবিতে যারা 100-তে 100 তারা সত্য বলতেছে, যে তারা ঈমানদার, এ কথা সত্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষগুলোকে কেন্দ্র করে, যে মানুষগুলোকে সম্বোধন করে সেই মানুষগুলোর ভিতরে 6টি গুণ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
ওয়াল কিতাবি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাবি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসা ওয়াত দাররা ওয়া হিনাল বাস উলাইকাল লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। জি প্রিয় উপস্থিতি, ইবাদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলতে চাচ্ছেন যে লাইসাল বিররা আন তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবে। আমরা যদি অতীত ইতিহাস ইহুদি এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে যদি একটু জ্ঞান অর্জন করি তাহলে আমরা জানবো যে ইহুদিরা তারা পশ্চিমকে কেবলা হিসাবে নির্ধারণ করে তারা ইবাদত বন্দিগি করত এবং পশ্চিম দিকে ফিরে তারা যে সালাত আদায় করত এটা কি তারা আনুগত্যতা মনে করত, এটা কি শুধু তারা কল্যাণের কাজ মনে করত? এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নিরেট বিশ্বাস, শিরক মুক্ত বিশ্বাসকে তারা ইবাদতের অন্তর্ভুক্ত মনে করত না, কল্যাণের কাজ মনে করত না, মানুষের ভিতরে দান সাদাকাকে তারা কল্যাণের কাজ মনে করত না, আল্লাহর সাথে বান্দার সাথে যে অঙ্গীকার এবং চুক্তি সেই চুক্তি বাস্তবায়নকে তারা কল্যাণের কাজ মনে করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইঙ্গিত করে, ইহুদিদেরকে ইঙ্গিত করে বলতেছেন লাইসাল বিররা আন তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। ঠিক একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদেরকেও টার্গেট করে এই আয়াতের ভিতরে বলতেছেন খ্রিস্টানদের এবাদত হচ্ছে যে পূর্বমুখী হয়ে তারা এবাদত করবে এবং সেটা কি তারা এবাদতের কাজ মনে করতেছে। এছাড়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য আনুগত্যতা রয়েছে, অসংখ্য এবাদত রয়েছে, সেগুলোকে তারা এবাদত মনে করত না। ঠিক একইভাবে মুসলিম উম্মাকেও সেই ইহুদি এবং খ্রিস্টানদের সেই দুরারোগ্য রোগ পেয়ে বসেছে। আজকে মুসলিম উম্মার ভিতরে এমনও মুসলমান রয়েছে, এমন নয় বরং অধিকাংশ মুসলিমদের ভিতরে এরকম একটা ধারণা যে শুক্রবার দিন আমি সালাত আদায় করব, ঈদের নামাজ পড়ব, মাঝে মাঝে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব, জোহর ফজর এবং আসর এটা বাদ, এছাড়া অন্য যে নামাজগুলো রয়েছে পথে ঘাটে মসজিদ সামনে পড়বে তো দুই ওয়াক্ত সালাত আদায় করব, এটাই হচ্ছে আল্লাহর আনুগত্যতা, এটির নামই হচ্ছে কল্যাণ, এটির নামই হচ্ছে দাসত্ব। না, এরা হচ্ছে সেই ইহুদি খ্রিস্টানদের মতো, তারা এমন বুঝেছে যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বলে তাকে সার্টিফাই করেননি, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুণ্যের কর্ম বলে নিশ্চিত করেননি, বরং ওই সমস্ত ইহুদি খ্রিস্টানরা যেভাবে নামাজকে শুধুমাত্র তাদের ইবাদতের কাজ মনে করত, শুধুমাত্র সালাত আদায়কে শুধু কল্যাণের কাজ মনে করত, শুধু পশ্চিমমুখী হয়ে কিংবা পূর্বমুখী হয়ে বাইতুল মাকদাসমুখী হয়ে অথবা কেবলামুখী হয়ে সালাত আদায়কে শুধুমাত্র তারা কল্যাণের কাজ মনে করতো, ইবাদতের কাজ মনে করতো, বাকি অন্য কোনো কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য দান সাদাকাকে তারা ইবাদত মনে করতো না। ঠিক একইভাবে যাকাত আদায়কে তারা জরিমানা মনে করতো, ঠিক একইভাবে মানুষের সাথে করা চুক্তি কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করা চুক্তি এটা বাস্তবায়ন করা যে তার জন্য একটা বড় ইবাদত এটা তাকে তারা মনে করতো না। ঠিক একইভাবে বালা মুসিবাত বিপদ আপদ রোগ শোক দুঃখ দুর্দশা, ঠিক একইভাবে যুদ্ধের ময়দানে যে দুঃখ কষ্ট এই সমস্ত অবস্থায় সবর করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল বা ভরসা করা এটাকে তারা ইবাদত মনে করতো না। আজকে মুসলিম উম্মার ভিতরেও এই ধরনের ইহুদি খ্রিস্টানদের অনুসারী, ইহুদি খ্রিস্টানদের চিন্তা চেতনা লালন করে এক শ্রেণীর মুসলিম রয়েছি যারা শুধুমাত্র এই নামাজ দাড়ি টুপি এই ধরনের কিছু জিনিসকে, সামান্য কয়েকটি জিনিসকে তারা ইবাদতের অন্তর্ভুক্ত মনে করে, মনে করে এটার মধ্য দিয়ে আমি আল্লাহর গোলাম হয়ে গিয়েছি। মূলত এরা ভুলের ভিতরে রয়েছে, এরা ভ্রান্তির ভিতরে রয়েছে, এরা জাহালাতের ভিতরে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লক্ষ্য করে এই আয়াতের ভিতরে বলতেছেন ওয়ালা কিন্নাল বিররা, মূলত আল্লাহর আনুগত্যতা, মূলত আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী, মূলত পুণ্যের কাজ, মূলত যদি প্রকৃতপক্ষে কেউ যদি প্রকৃত ইমানদার হতে চায়, ইমানে যদি কেউ সত্যবাদী এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রমাণ করতে চায় তাহলে তাকে ছয়টি কাজ করতে হবে। নাম্বার এক, মান আমানা বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নিরেট বিশ্বাস স্থাপন করেছে, কোনো ধরনের শিরক কোনো ধরনের শিরকের গন্ধ তার দ্বারা কোনো কথায় কোনো কাজে কোনো আচরণে প্রকাশ পায়নি, এই মানুষটি হচ্ছে ইমানদার ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকাল্লাযিনা সাদাকু, যে তার ইমানের দাবিতে সত্য বলেছে, যে তার ইমানের দাবিতে 100% সত্যবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ইমানের দাবি তো আমরা সবাই করি, প্রত্যেকই আমরা ইমানের দাবিতে হচ্ছি 100% আমরা ইমানদার, কিন্তু আমাদের ইমানের অবস্থা আবু জাহালের ইমানের চেয়ে কোনো দিক থেকে বেশি নয় বা সুন্দর নয়, আবু জাহেলের ইমানের চেয়ে আমাদের ইমান বেশি উত্তম নয়, আবু জাহেলের ইমানও আমাদের ইমানের মতোই ছিল, আবু জাহেল যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে বিশ্বাস করত, আবু জাহেল যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করত, আবু জাহেল যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজ্জাক রিজিক দাতা হিসাবে বিশ্বাস করত, আবু জাহেল যেমন নিজের রোগ ব্যাধিতে শেফা দেওয়ার মালিক আল্লাহ কথা বিশ্বাস করত,
ঠিক আমাদের সমাজেও আবু জাহলের অনুসারী এক শ্রেণীর মুসলিম ব্যক্তি ভাই এবং বোনেরা রয়েছে যারা আবু জাহলের মতো ঈমান লালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিন ধরনের ঈমানের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কেউ যদি সত্যিকার অর্থে ঈমানদার দাবি করে তাহলে তার তিনটি বিষয়ে তার ঈমানের পূর্ণতা থাকতে হবে। নাম্বার এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে, রাজ্জাক হিসাবে, খালেক হিসাবে, শেফা দানকারী হিসাবে, সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে যেভাবে সে বিশ্বাস করবে ঠিক একইভাবে সে বিশ্বাস করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গুণিত গুণবাচক নাম রয়েছে সেগুলো দিয়েই আল্লাহকে ডাকতে হবে। খোদা নামে আল্লাহকে ডাকা যাবে না, ভগবান নামে আল্লাহকে ডাকা যাবে না, গড নামে আল্লাহকে ডাকা যাবে না, আল্লাহর যে নামগুলো রয়েছে সেই নামেই তাকে বিশ্বাস করতে হবে এবং সেই নামেই তাকে ডাকতে হবে। নাম্বার তিন, যেখানে আপনার ঈমান এবং আবু জাহেলের ঈমানের মধ্যে পার্থক্য তৈরি করতে হবে সেটা হচ্ছে ঈমান বিল উলুহিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র মাবুদ হিসাবে আপনাকে বিশ্বাস করতে হবে, রাজ্জাক হিসাবে। হিন্দুরা, অমুসলিমরা, দুনিয়াতে যত অমুসলিম জাতি রয়েছে, গোষ্ঠী রয়েছে, যারা আস্তি অর্থাৎ একজনকে বিশ্বাস করে, তারা প্রত্যেকেই বিশ্বাস করে যে একজন রাজ্জাক রয়েছেন, একজন স্রষ্টা রয়েছেন, একজন প্রতিপালনকারী রয়েছেন। ঠিক একইভাবে তারা এই কথাও বিশ্বাস করে তার কিছু নাম রয়েছে। কিন্তু যেখানে মুসলিম এবং অমুসলিমদের ঈমানের পার্থক্য সেটা হচ্ছে মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন একমাত্র মাবুদ, যে ইবাদত বলে যা কিছু রয়েছে এই সব কিছু একমাত্র আল্লাহর জন্যই করতে হয়, অন্য কারোর জন্য কিছু করা যায় না। আমরা তো ঈমানদার, আমাদের ঈমানের অবস্থাটা হচ্ছে এমন, আমরা মনে করি যে আমরা ঈমানদার, যে প্রত্যেক ঈমানদার কি একজন আল্লাহর ওলি গ্রহণ করতে হবে, যার কোনো ওলি নেই তার ওলি নাকি শয়তান, এই কথা কোনো ঈমানদার বলতে পারে না, এই কথা কোনো ঈমানদার বলতে পারে না, এই কথা বলতে পারে শয়তান। যদি এই কথা যদি আমরা সত্য বলে ধরেই নেই, এইটা যদি আমরা নিজেদের উপরে বাধ্য করেই নেই, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পীর কে ছিলেন? তার তো কোনো পীর ছিলেন না, তাহলে তার পীর কি ছিলেন? শয়তান, যার খলিফা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এদের পীর কে ছিলেন? এদের তো কোনো পীর ছিলেন বলে আমাদের জানা নেই। তাহলে যদি বলা হয় যে আমাদের পীর একজনকে পীর বলে ধরে নিতে হবে, আর যার কোনো পীর নেই, যে কারো কাছে এরকম দায়বদ্ধ হয়নি, সেই মানুষটির পীর হচ্ছে শয়তান, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পীর ছিল কি শয়তান? ওমর রাদিয়াল্লাহু আনহুর পীর ছিল কি শয়তান? ওসমান রাদিয়াল্লাহু আনহুর পীর ছিল কি শয়তান? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তার পীর ছিল কি শয়তান? এই প্রশ্নের জবাব কে দিবে? ঠিক একইভাবে আমাদের সমাজে যদি আমরা বলি যে আমরা প্রত্যেকে ঈমানদার কিনা, এক বাক্যে সবাই বলবো যে হ্যাঁ আমরা হচ্ছি ঈমানদার। কিন্তু এখানে যদি দাঁড় করে যদি চেক করা হয় যে কয়জনের শরীরের ভিতরে ঝুলন্ত কোনো কিছু রয়েছে কিনা, দেখা যাবে যে অধিকাংশ নামাজির ভিতরে ঈমানদার দাবিদার ব্যক্তি মুসলিম ব্যক্তির শরীরের কোথাও না কোথাও হয় তাবিজ, না হয় কবজ, না হয় গাছপালা, না হয় কড়ি, না হয় এ জাতীয় কোনো কিছু তার গায়ে ঝুলানো রয়েছে। এরপরেও হচ্ছি আমরা ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানদারের কথা বলে গিয়ে যা বলেননি, উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাই হুমুল মুত্তাকুন। আজ যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকতেন তাহলে গলায় তাবিজ ঝুলায়ে, হাতে কোনো কিছু বেঁধে, কোমরে কোনো কিছু বেঁধে মসজিদে প্রবেশ করবে সেই অনুমোদন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন না, দিতেন না, দিতেন না। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দশজন ব্যক্তি ইসলাম গ্রহণ করতে এসেছেন, নামাজ নয়, রোজা নয়, ঈমান গ্রহণ করতে এসেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়জন ব্যক্তিকে তিনি কালেমার ঘোষণা দিয়েছেন, কালেমা শাহাদত পড়িয়ে তাদেরকে মুসলিম হওয়ার সুযোগ করে দিয়েছেন, একজনকে আউট করে রেখেছেন, একজনকে তিনি কালেমার ঘোষণা দিতে দেননি, একজনকে তিনি আলাদা করে রেখেছেন। নয়জন প্রশ্ন তুললেন, জি হ্যাঁ রাসূলুল্লাহ, আমরা একসাথে আসলাম মুসলিম হওয়ার জন্য, নয়জনকে মুসলিম হওয়ার সুযোগ করে দিলেন, একজনকে মুসলিম হওয়ার সুযোগ করে দিলেন না, অপরাধ কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে কাছে ডেকে তার গলার ভিতরে হাত ঢুকায় তার গলার ভিতরে পেয়েছিলেন তাবিজ কবজ, সেগুলোকে ছিঁড়ে ফেললেন। এরপরে বললেন, বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তো এইভাবেই আজকে আমরা ঈমানদার অর্থাৎ মুশরিক ঈমানদার। আমার ঈমানের ভিতরে আর ওই আবু জাহালের ঈমানের ভিতরে খুব একটা তফাত নেই, কারণ ওই আবু জাহালরাও বিশ্বাস করতো যে আল্লাহর কাছে সরাসরি যাওয়া যায় না, আল্লাহর কাছে যেতে হইলে বলতে হয় ওমা না আবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, যে আল্লাহর কাছে কিভাবে আমরা আল্লাহর কাছে যাব, এই মহান স্রষ্টা, এই মহান সত্তা, এত বড় যিনি খালেক, এত বড় যিনি রাজেক, তার কাছে আমরা কিভাবে মধ্যস্থতা ছাড়া যেতে পারি? আমাদেরকে তো একজন মধ্যস্থতায় একজন নেককার ধরতে হবে, একজন পরহেজগার ধরতে হবে, একজন পীর ধরতে হবে, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে। আর সেই ধারাবাহিকতায় তারা
লাত মানাত উজ্জা এই ধরনের যে প্রতিমার তারা পূজা করত এগুলো আমাদের সমাজে হয়তো প্রতিমা মনে হতে পারে, এগুলো একটাও প্রতিমা ছিল না, এগুলো কালের বিবর্তনে প্রতিমা মূর্তি হয়েছে। এরা এক সময় ছিল ওই জমানার নেককার পরহেজগার ইমানদার আল্লাহর ওলি বলে যাদেরকে আমাদের সমাজে এখন চিহ্নিত করা হয়, এই ধরনের নেককার মানুষ ছিল। কিন্তু কালের বিবর্তনে তাদের পূজা করতে করতে শেষ পর্যায়ে গিয়ে তাদের মূর্তির পূজা শুরু হয়েছে, আর এরই ধারাবাহিকতায় মূর্তি পূজার আবির্ভাব হয়েছে। তো আজকে আমাদের সমাজে ইমানদার দাবি করি, কিন্তু আসলে আমাদের ইমান কতটুকু পরিশুদ্ধ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তো বলতেছিলাম আল্লাহর ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আমাদের এই ধরনের সমস্যা, ঠিক আছে বাবু আলিয়াউমিল আখির এই কথা যদি আমরা বলি, এক্ষেত্রেও এসে আমাদের ইমান ফেসে যাবে, আমাদের ইমান পরীক্ষায় পাস করবে না। কারণ আমাদেরকে শেখানো হচ্ছে আসেন আমার মুখতার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, এই কথা শেখানো হয় আমাদেরকে। কে আছে আপনাকে আমাকে ওই দিন পার করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলে দিয়েছেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহ, ওই দিনকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কথা বলার কারো দুঃসাহসিকতা থাকবে না, প্রত্যেকেই থরথর করে কাঁপতে থাকবে। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর অনুমতি ছাড়া কথা বলবেন না। সেখানে আমরা জান্নাতের ঠিকাদারিত্ব নিয়েছি, সেখানে আমরা পার করে দেওয়ার ঠিকাদারিত্ব নিয়েছি, আর এই সমস্ত স্লোগান আমাদেরকে সকাল সন্ধ্যা বিভিন্নভাবে শোনানো হয় যে আমাদের মুক্তার, আমাদের ব্যারিস্টার, আমাদের উকিল, আমাদের বিচারক আমাদেরকে ওখান থেকে পার করে দেবেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আল্লাহ হাবি কালবেন সালিম, ওই দিনকার টাকা পয়সা অর্থ করি এই উকিল ব্যারিস্টার মুক্তার বিচারক এগুলো কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবে প্রত্যেকের সৎ কর্ম সৎ আমল। জি প্রিয় উপস্থিতি, বলতেছিলাম এ হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আমাদের এই দুরাবস্থা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ভেজাল ইমানের কথা বলতে গিয়েছেন ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে আমাদের বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমরা তো ইমানদার, ফেরেশতাদের উপরেও আমরা বিশ্বাস রাখি, কিন্তু এই বিশ্বাসের ভিতরে আমাদের কত ধরনের সমস্যা রয়েছে। আমরা আজকে মালাকুল মাউতকে বানিয়ে ফেলেছি আজরাইল, একজন ইমানদার মালাকুল মাউতকে আজরাইল বানাতে পারে না। কোরআন সুন্নার কোনো পরিভাষা আজরাইল নয়, কোরআন সুন্নার পরিভাষা হচ্ছে মালাকুল মাউত। অতএব কোরআন সুন্নায় বিশ্বাসী যারা, তারা কোরআন সুন্নার পরিবেশে কি তাদের কথা কাজে ব্যবহার করবে। ঠিক একইভাবে ওয়াল কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে প্রকৃত বিশ্বাসের যে ধারাবাহিকতা, তার মধ্যে চার নাম্বার যে বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে সেটা হচ্ছে কোরআনুল কারিমের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা তো ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের ভিতরে 50-এর অধিক নাম তুলে ধরেছেন, কিতাবুম মুবিন, কোরআনুন হাকিম, কোরআনুন কারিম, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরুন ওয়া কিতাবুম মুবিন, এভাবে কোরআনুম মাজিদ, এরকম 50-এর অধিক নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আমাদের শিখিয়েছেন। কিন্তু আমাদের আল্লাহর দেওয়া সেই নামগুলোর ভিতরে একটি নামও পছন্দ হয়নি, আমরা কোরআন মাজিদকে, কোরআন হাকিমকে, কোরআন কারিমকে আমরা বানিয়ে নিয়েছি কোরআন শরীফ। দুর্ভাগ্য, এটা আমাদের ইমানের অজ্ঞতা, আমাদের ইমানের ভিতরে সমস্যা এখানেই। ঠিক একইভাবে আমাদের সমাজে যারা আমাদেরকে সংস্কৃতি শিক্ষা দেয়, আমাদেরকে সংস্কৃতির নামে যারা দিন শিক্ষা দিতে চায়, সেই ধরনের কিছু কুলাঙ্গার যারা আমাদেরকে শিখাচ্ছে যে কোরআন 30 পারা এটা হচ্ছে জাহিরি, আর 60 পারা হচ্ছে বাতিনি, মানে কোরআন হচ্ছে মোট 90 পারা, এই 90 পারার খবর আছে মমতাজের কাছে, কোনো আলেমের কাছে নেই, কোনো শিক্ষকের কাছে নেই, কোনো হুজুরের কাছে নেই, কোনো পীরের কাছে থাকতে পারে, আর থাকলে থাকতে পারে ওই মমতাজের কাছে। এই হচ্ছে কোরআনের প্রতি আমাদের বিশ্বাসের অবস্থা। তাহলে কী করে আমরা দাবি করতে পারি প্রকৃত ইমানদার আমরা? ঠিক একইভাবে আন্নাবিয়্যিন, নবীদের উপরে বিশ্বাস স্থাপন করা, এটি হচ্ছে উলাইকাল্লাযিনা সাদাকু, যারা তাদের ইমানের দাবিতে সত্যবাদী, নিজেকে প্রমাণ করতে চায়, যারা নিজেকে মুত্তাকি দাবি করতে চায়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকওয়ার সার্টিফিকেট পেতে চায়, তাদেরকে যে কাজটি করতে হবে নবীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করি, কিন্তু সেই বিশ্বাস কতটুকু পরিশুদ্ধ? আমাদের সমাজে এরকমও মানুষ রয়েছে যারা বিশ্বাস করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, নাউযুবিল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কশিন কালেও গায়েব জানতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওহির মাধ্যমে যা জানাতেন সেটুকু জানতেন, এছাড়া তিনি কখনো গায়েব জানতেন না। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবই জানতেন, তাহলে ওহুদের যুদ্ধে যে বিপর্যয় হয়েছিল সেই গায়েব কেন তিনি জানলেন না, সেই খবর তিনি কেন রাখলেন না? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হার হেরে গিয়েছিল, এবং সেটাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দেওয়া হয়েছিল যে তিনি ব্যভিচারে লিপ্ত হয়েছেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েবই জানতেন, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা সিদ্দিকাকে পিছনে ফেলে চলে আসছিলেন, সেই খবর কেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল না? আমরা জানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য
মানুষগুলো বহুবার চক্রান্ত করা হয়েছে। এর মধ্যে খায়বারের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষাক্ত ছাগলের গোশত দেওয়া হয়েছে, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে গিয়ে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েবই জানবেন তাহলে তিনি কেন আগে জানলেন না? এভাবে নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যারা গায়েবের দাবি করি এরা ইমানদার দাবি করতে পারি, কিন্তু আপনার ইমান আর ওই আবু জাহেলের ইমানের ভিতরে খুব একটা তফাত নেই। ঠিক একইভাবে নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সমাজে মনে করি যে তিনি আমাদের মতো কবরে জীবিত, নাউজুবিল্লাহ, এই ধরনের কোনো কথা সাহাবারা বলেননি, পূর্ববর্তীরা বলেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার দাফন কখন হবে, কিভাবে হবে, খলিফাকে নিযুক্ত হবে, এই নিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাতে যখন বিভিন্ন ধরনের ভয়ানক একটা পরিস্থিতি চলতেছিল তখন নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ তখনও দাফন হয়নি। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির নিচে গিয়ে যদি জীবিতই থাকবেন তাহলে এই জীবিত অবস্থায় সাহাবারা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন জান্না, যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই অবস্থায় এই দুরবস্থার মধ্যে আমরা কিভাবে সমাধা পাবো, আমাদের খলিফা কে হবে, আপনি আমাদেরকে একটু বলে দিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সমস্ত নবীগণই কবরে জীবিত, কিন্তু সেই জীবনের ধরন আমরা কেউ জানি না। এই সেই জীবন হচ্ছে বারজাকি জীবন, এ সম্পর্কে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, এতটুকু বিশ্বাস করা যেতে পারে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত এই কথা বলে ওখানে গিয়ে আমি সালাম দিব, আবার এরকমও ঘটনা শোনা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি হাত বাড়িয়ে তার সালামের উত্তর দিয়েছেন, নাউজুবিল্লাহ, এটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যা অপবাদ, পশ্চিমকালেও নয়। এই যদি হতো তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সাহাবাদের ভিতরে বিশাল বিশাল সমস্যা দেখা দিয়েছে। কখনো পশ্চিমকালেও কোনো সাহাবি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে বলেননি যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এই সমস্যার সমাধান করে দেন। যে প্রিয় উপস্থিতি বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মানুষগুলোকে 100% ইমানদারের সত্যতার সার্টিফাই করেছেন, যাদেরকে মুত্তাকি বলে সার্টিফাই করেছেন, তাদের প্রথম গুণ হচ্ছে নিষ্কলুষভাবে শিরক মুক্তভাবে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন করা, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা, কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা, নবীগণের উপরে বিশ্বাস স্থাপন করা। ইমানের 6টি উসুল রয়েছে, যার 4টি এই 5টি চলে আসছে এই আয়াতে কারিমার ভিতরে, একটি জিনিস বাকি থাকে যা হাদিসের ভিতরে এসেছে, ওয়াল কাদরি ওয়া খাইরিহি মিনাল্লাহ, যে ভাগ্যের ভালো মন্দ এটা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এই 6 উসুলে যে বিশ্বাস না করবে, ইমানের এই 6টি রুকনকে যে মনে প্রাণে মেনে না নেবে, কোরআন এবং সুন্নাহ পাশাপাশি সালফে সালিহিন সাহাবাদের জীবন থেকে তারা যেভাবে এই জিনিসগুলো বুঝেছেন সেভাবে না বুঝবে, সেভাবে এটাকে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হবে না। ইমানদার হলেও হতে পারে সেই আবু জাহালের মতো ইমানদার, কিন্তু আবু বকরের মতো ইমানদার হতে হলে এই যে সমস্যাগুলোর কথা বলেছি এই সব সমস্যাকে আপনাকে ছেড়ে দিতে হবে, এই ধরনের প্রশ্নবিদ্ধ জিনিসগুলোর থেকে বের হয়ে এসে নিষ্কলুষভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ব্যাপারে যেভাবে তিনি বিশ্বাস রাখতেন, নবীর ব্যাপারে যেভাবে বিশ্বাস রাখতেন, কোরআনের ব্যাপারে যেভাবে বিশ্বাস রাখতেন, আপনাকেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো বিশ্বাস রাখতে হবে। এর ব্যতিক্রম যদি হয় তাহলে আপনি ইমানদার হবেন, কিন্তু পাশাপাশি আপনি মুশরিকও থেকে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। নাম্বার 2, যে গুণটি থাকলে একজন ব্যক্তি তার ইমানের দাবিতে সত্যবাদী প্রমাণিত হবে, সেটা হচ্ছে ওয়া আতাল মালা আলা হুব্বিহি জাউল কুরবা, সম্পদের প্রতি প্রচণ্ড মোহ, প্রচণ্ড লোভ, প্রচণ্ড লালসা রয়েছে, এর মধ্যেও যারা 6 শ্রেণীর মানুষের ভিতরে দান সদাকা করবে, এটা কিন্তু যাকাত নয়, ফরজ যাকাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে বলতেছেন, কিন্তু আগেই আল্লাহ বলেছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি, যেই মানুষটি মালের প্রতি প্রচণ্ড লোভ, প্রচণ্ড নেশা, প্রচণ্ড মালের প্রতি মোহ থাকার পর মধ্যেও সে কি করে, আতাল মালা আলা হুব্বিহি জাউল কুরবা, আপন জনের ভিতরে দান সাদাকা করে। আমাদের সমাজে দূর দূরান্তের মানুষগুলোকে দান সাদাকা করে, কিন্তু আপন জনের ভিতরে দান সাদাকা করে না, কারণ তার সাথে রেষারেষি, তার সাথে শত্রুতা, তার সাথে দূরত্ব, যার জন্য আপন জনকে বঞ্চিত করে সে দূরের মানুষগুলোকে দান সাদাকা করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলেছেন দান সাদাকা যখন করবে তখন আপন জনকে দিয়ে শুরু করবে, কারণ তার মধ্যে দুটো স্বভাব, এক হচ্ছে দানের স্বভাব, আরেকটি হচ্ছে আপন জনের সাথে সম্পর্ক রক্ষার যে একটি ফরজ ইবাদত, সেই ইবাদত করার স্বভাব। নাম্বার 2, ওয়ালিয়াতামা, ইয়াতিমদেরকে তোমরা দান সাদাকা করবে। আমাদের সমাজে এক্ষেত্রেও একটা বিভ্রান্তি রয়েছে, আমাদের সমাজে মনে করে যে মা মারা গেলে মিসকিন আর বাপ মারা গেলে ইয়াতিম, এটি কোরআন সুন্নার কথা নয়, বরং কোরআন সুন্নার কথা হচ্ছে ইয়াতিম হচ্ছে ওই ব্যক্তি যার ভিতরে দুটো শর্ত পূর্ণ হবে। নাম্বার 1,
প্রাপ্ত বয়স্ক বয়সে পৌঁছেনি, আর নাম্বার দুই হচ্ছে পিতা মারা গেছে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক বালেগ হওয়ার পূর্বে যদি কোনো সন্তানের বাপ মারা যায়, এই মানুষটি হচ্ছে ইয়াতিম। আর মিসকিন কাকে বলে? মা মারা গেলে মিসকিন এই কথা বলা হয়নি, মা মারা গেলে সেই ইয়াতিম এই কথা বলা হয়নি। মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যার কিছু রয়েছে কিন্তু তা দিয়ে তার প্রয়োজন মিটে না, যে যাকাত দিতে পারে না, ফকির বা নিঃস্ব একেবারে অসহায় যে মানুষগুলো, তার চেয়ে একটু ভালো অবস্থায় যারা রয়েছে তাদেরকে বলা হয় মিসকিন। অতএব ইয়াতিম এবং মিসকিনের ক্ষেত্রে আমাদের যে বিভ্রান্তি রয়েছে সেগুলো আমাদের দূর হওয়া দরকার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল মাসাকিন, অর্থাৎ নিঃস্ব যারা তাদেরকে দান সাদাকা করা, ওয়াবনে সাবিল যারা মুসাফির অথবা মেহমান অথবা হঠাৎ করে বিপদগ্রস্ত হয়ে পড়েছে, ওয়াসাইলিনা ভিখারি বিভিন্ন সময় আমাদের কাছে যারা এসে উপস্থিত হয় হঠাৎ, ওয়াফির রিকাব যারা ঋণ ভাড়া যারা যুদ্ধের ময়দানে বন্দী হয়ে অথবা তারা দাসত্ব জীবন যাপন করতেছে, যে এত টাকা যদি অমুককে দিয়ে দেওয়া হয় তাহলে তার দাসত্বটা থেকে সে মুক্তি লাভ করে, এই ধরনের অবস্থায় দান সদাকা করা। নাম্বার তিন, যে গুণ থাকলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইমানের দাবিতে আমরা 100% সত্যবাদী হিসাবে বিবেচিত হব, তা হচ্ছে ইকামে সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান ফরজ বিধান, সেই সালাত কায়েম করা। শুধু জুমার দিন সালাত আদায়ের নাম সালাত কায়েম নয়, বরং পাঁচ ওয়াক্ত সালাতের জায়গা পুরুষের জন্য মসজিদ আর নারী জন্য হচ্ছে ঘর উত্তম জায়গা। তো এই পাঁচ ওয়াক্ত সালাত শুধু আদায় করলেই হবে না, আমার সালাত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা সেই তরিকা আদায় করতেছি কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে। আমি নিজেকে ইমানদার দাবি করি, যদি আমি নিজেকে ইমানদার দাবি করি তাহলে আমাকে বলতে হবে যে আমার সালাত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের মতো। আর যখন দুর্ভাগ্যবশত আমি বলবো যে আমার সালাত হচ্ছে আমার মাযহাবের মতো, আমার সালাত হচ্ছে আমার তরিকা মতো, আমার সালাত হচ্ছে ওজিফা মতো, আমার সালাত হচ্ছে আমার ওস্তাদের মতো, তাহলে মনে করবেন যে আপনার সমস্যা রয়েই গেছে। অতএব আপনার আমার সালাত, আপনার আমার সিয়াম, আপনার আমার দান সাদাকা, আপনার আমার ইমান, এগুলো হবে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার আশেপাশে থাকা যে সুন্দর মানুষগুলো, সোনালী মানুষগুলো ছিল, তাদের ইমানের মতো, তাদের আমলের মতো। নাম্বার চার, যে গুণটি থাকলে পরে আমরা সত্যিকার অর্থে 100% ইমানদার হব আল্লাহর কাছে, সেটা হচ্ছে ওয়াআতাজ যাকা, যাদের সম্পদ নিসাব পূর্ণতা, যাদের সম্পদে নিসাবের পূর্ণতা এসেছে সেই সমস্ত মানুষগুলোকে তাদের যে নিসাব, এই নিসাব থেকে 2.5% হারে যাকাত দিতে হবে, যদি এটা টাকা পয়সা অর্থকরি হয়। ছাগল গরু হলে সেটার ভিন্ন নিসাব রয়েছে, সেটার ভিন্ন অংশ রয়েছে, সেখান থেকে সেটা দিতে হবে। নাম্বার পাঁচ, ওয়াল মুফুনা বি আহদিহিম, পঞ্চম, যে গুণ থাকলে পরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সত্যিকার অর্থে ইমানদার বলে বিবেচিত হব, তা হচ্ছে আমরা দুই ধরনের চুক্তি করেছি। একটা চুক্তি করেছি আমরা মহান রব্বুল আলামিনের সাথে, আমাদের খালেক স্রষ্টার সাথে, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো গোলামি করব না। এজন্য এই সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ বলতেছেন আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদু শয়তান, হে বনি আদম আমি তোমাদের থাকে থেকে কি আমি চুক্তি নেইনি, আমি কি তোমাদের সাথে অঙ্গীকার করিনি, আমি কি তোমাদের সাথে এই ধরনের একটা চুক্তি কি করিনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না, শয়তানের ইবাদত করবে না, শয়তানের ইবাদত করবে না, ইবাদত করবে একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই একটা চুক্তি। আর একটা চুক্তি হচ্ছে আমরা এই দুনিয়ার জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়িক জীবনে বিভিন্ন পর্যায়ে আমরা মানুষের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করে থাকি, লেনদেনের চুক্তি, জমি জমার চুক্তি, বিভিন্ন ধরনের চুক্তি, এমনকি বিয়ে শাদীর একটা চুক্তি থাকে। এই ধরনের যত চুক্তি রয়েছে এই চুক্তি যারা পূর্ণ করবে, এই চুক্তি যারা লঙ্ঘন না করবে, তাদের জন্যই রয়েছে এই সুসংবাদ উলাইকাল্লাযিনা সাদাকু, যে এরাই হচ্ছে প্রকৃতার্থে সত্যিকার অর্থে তারা ইমানদার, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই হচ্ছে প্রকৃতার্থে তারা মুত্তাকি। নাম্বার ছয়, যে গুণ থাকলে পরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকৃত মুত্তাকি এবং সত্যবাদী ইমানদার বলে বিবেচিত হব, তা হচ্ছে ওয়াসাবিরিনা ফিল বাসা ওয়া দাররা ওয়া হিনাল বাস, যারা সবর করবে দুরবস্থায়, অর্থাৎ অর্থনৈতিক সংকটে রয়েছে, অর্থনৈতিক দুরবস্থার ভিতরে রয়েছে, এই অর্থনৈতিক দুরবস্থার ভিতরে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে সবর করবে, ঠিক একইভাবে অসুস্থতা দুরারোগ্য রোগের ভিতরে ভুগতেছে, এই অবস্থায় যারা সবর করবে আল্লাহর উপরে ভরসা রাখবে, ঠিক একইভাবে হচ্ছে ওয়াহিন আল বাসে, যুদ্ধের ময়দানে অথবা আজকে এই যে মহামারীর এই যে দুরবস্থা, এই অবস্থায় আমাদের অনেকেরই ইমান কেড়ে নিয়েছে, আমাদেরকে মসজিদে যেতে বারণ করা হয়েছে কিন্তু আর কোথাও যেতে বারণ করা হয়নি, আমাকে বলা হয়েছে তুমি সবখানে যেতে পারো কিন্তু মসজিদে যেতে পারো না, কারণ মসজিদে গেলেই করোনা করোনা এটা তোমাকে পেয়ে বসবে, অথচ আমাকে বাজারে যেতে নিষেধ করা হয়নি, আমাকে হাটে যেতে নিষেধ করা হয়নি, আমাকে গাড়িতে চড়তে নিষেধ করা হয়নি, আমাকে অন্য কোথাও যেতে কিন্তু এভাবে বারণ করা হয়নি যেভাবে বারণ করা হয়েছিল মসজিদে যেতে। অতএব এ ধরনের অবস্থায় যারা সবর করবে, চূড়ান্তভাবে আল্লাহ সুবহানের উপরে তাওয়াক্কুল এবং ঈমানের পরিচয় দেবে, এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। ইবাদাল্লাহ, আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
মিন কুল্লি যামবি ওয়া খাতিয়া ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরুলাহু আলা তাওফিকিহি ওয়া ইমতিনানি। যে প্রিয় উপস্থিতি বলতেছিলাম, যে মানুষগুলোর ভিতরে ছয়টি গুণ থাকবে সেই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকৃত ইমানদার হিসাবে সার্টিফিকেট পাবে, সেই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুত্তাকি বলে বিবেচিত হবে। যে গুণাগুলির কথা বলেছিলাম তার নাম্বার এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব, ফেরেশতা, নবী রাসূল এদের উপরে প্রকৃত যে ইমানদারি বিশ্বাস, শিরক মুক্ত যে বিশ্বাস, সেই বিশ্বাস রাখতে হবে। নাম্বার দুই, গরিব, মিসকিন, ইয়াতিম, অসহায়, এ ধরনের নিঃস্ব, এই ধরনের ছয় ক্যাটাগরির মানুষকে দান সাদাকা করতে হবে। নাম্বার তিন, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যেভাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাত আদায় করেছেন ওভাবে সালাত আদায় করতে হবে। নাম্বার চার, যদি কারো সম্পদের মালিকানা থাকে, নেশা পরিমাণ সম্পদের পূর্ণতা যদি কারো মালিকানায় আসে তাহলে তাকে যাকাত দিতে হবে। নাম্বার পাঁচ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা যে চুক্তি করেছি সেই চুক্তি আমাদের পূর্ণ করতে হবে, পাশাপাশি কোনো বান্দার সাথে যদি আমাদের কোনো চুক্তি থাকে সেই চুক্তিকে যথাযথভাবে পূর্ণ করতে হবে। নাম্বার ছয়, বিপদে আপাদে, সেটা আর্থিক বিপদ হোক, শারীরিক বিপদ হোক, অন্য কোনো বালা মুসিবাত বিপদ আপাদ হোক, সেই ক্ষেত্রে চূড়ান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।